길이야 길이 오케이 메리더 ভিডিওটি শুরু করার আগে আপনাদের উদ্দেশ্যে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাচ্ছি। আশা করি কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন। আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তারা তো অবশ্যই জানেন আমি কি কাজ করি এবং কোন টপিক নিয়ে ভিডিও বানাই। তবে অনেকে আমাকে রিকোয়েস্ট করছেন, ইনবক্স করছেন, হোয়াটসঅ্যাপে মেসেজ করছেন যাতে করে আমি রাইড শেয়ার নিয়ে কিছু ভিডিও বানাই, যেমন উবার, পাঠাও, ইনড্রাইভ, এগুলোতে কিভাবে ট্রিপ কমপ্লিট করতে হয়, কত টাকা উপার্জন করা যায়, আরও অনেক কিছু। যদিও আমি মাঝে মধ্যে রাইড শেয়ার করি, তবে ফুডপ্যান্ডায় মোটামুটি আমি নিয়মিত কাজ করি, তবুও আপনাদের কথা রাখার জন্য আমি অবশ্যই খুব দ্রুত রাইড শেয়ার নিয়ে ভিডিও বানাবো। আমার বাইকের কিছু প্রবলেম রয়েছে, তবুও আপনাদের জন্য আমি এই সমস্যাগুলোর মধ্যে চেষ্টা করব আপনাদের চাহিদা অনুযায়ী ভিডিও দেওয়ার জন্য, এবং আমি মোটামুটি ভিডিও তৈরি করার প্রস্তুতি নিয়েও নিয়েছি। মূলত বাইকে সমস্যা আছে থাকবে, এটা একেবারেই কমন, কিন্তু বর্তমানে সমস্যাটা খুব বড় ধরনের। তাছাড়া আমার বাইকের রেজিস্ট্রেশন পেপারের মেয়াদ অনেক আগেই শেষ হয়ে গেছে, কিন্তু স্মার্ট কার্ড চলে আসছে, আমি যদিও এটা সংগ্রহ করি নাই, তবে ভিডিও বানানোর উদ্দেশ্যে আমি বিআরটি এর অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি। 2 তারিখ আমি যাচ্ছি মিরপুর বিআরটি এ বাইকের স্মার্ট কার্ড আনার জন্য, তারপর রাইড শেয়ার করব এবং আপনাদের উদ্দেশ্যে আমি ভিডিও তৈরি করব। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দিবেন, সঙ্গে আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। অনেক কথা বলে ফেললাম, তাহলে চলুন আজকের ভিডিও শুরু করা যাক। আসসালামু আলাইকুম, হোয়াটসআপ গাইস, আজকে প্রথম অর্ডার পাইছি ঢাকা বিরিয়ানি হাউস খানপুর থেকে, যেটার জন্য কোম্পানি আমাকে 57 টাকা পেমেন্ট দিয়েছে। আইটেম ছিল একটা বিপ তেহেরি। এই ধরনের আইটেমের অর্ডারগুলো খুব দ্রুত হাতে পাওয়া যায়, ডেলিভারি দিতে বেশি সময় লাগে না, কারণ এগুলো আগে থেকেই বানানো থাকে, জাস্ট প্যাকেটে বললেই কাজ শেষ। খাবারটা নিয়ে রওনা হই কাস্টমার লোকেশনে, কিন্তু ইদানিংকাল হঠাৎ রাস্তায় কেন যেন জ্যাম বেড়ে গিয়েছে, তাই বিভিন্ন চিপাচাপা ব্যবহার করে গাড়ি চালাতে হয়, তা না হলে জ্যামে আটকে থাকতে হবে। তবুও চলে গেলাম কাস্টমার লোকেশনে। কাস্টমারের সাথে কন্ট্যাক্ট করার পর তিনি জানায়, ভাইয়া 2 মিনিট অপেক্ষা করেন, আমি আসতেছি। যাই হোক, প্রথম অর্ডার সাকসেসফুলি ডেলিভারি দিলাম। পরবর্তীতে আমি চাষারা বালুর মাঠ চলে আসি এবং সেখানে কিছুক্ষণ বসে থাকার পর পিজা বার্গ থেকে 59 টাকা পেমেন্টের একটা অর্ডার পাই। কিন্তু রাস্তার যা অবস্থা দেখলাম, এত পরিমাণে অটো বেড়ে গেছে, চারিদিকে শুধু জ্যাম আর জ্যাম। খাবারটা পিক করে কাস্টমার লোকেশনের উদ্দেশ্যে রেস্টুরেন্ট থেকে বের হওয়ার সময় রাস্তার পরিস্থিতি দেখে আমি পুরাই অবাক। এত পরিমাণে জ্যাম এবং এত পরিমাণে অটো বেড়ে গেছে, যেটা চিন্তার বাইরে। পিজাটা ছিল ফ্যামিলি সাইজ, তাই আমি খুব সুন্দরভাবে বাইকের সাথে এই পিজা বেঁধে নেই যাতে করে পরবর্তীতে কোনো ক্ষয়ক্ষতি না হয়। যাই হোক, আমি আস্তে ধীরে এই জ্যাম ঠেলতে ঠেলতে কাস্টমার লোকেশনের উদ্দেশ্যে যাওয়া শুরু করি। এক পর্যায়ে পুলিশের সাথে বিশাল বড় একটা ঝামেলায় পড়তে পড়তে আল্লাহর রহমতে বেঁচে গেছি। আমি আমার মতো গাড়ি চালাচ্ছি, কিন্তু হঠাৎ পুলিশ গাড়ির সামনে চলে আসে। এতটা সামনে চলে আসবে আমি ভাবতেও পারিনি। আল্লাহ বাঁচাইছে, যদি পুলিশের শরীরের সাথে লেগে যেত তাহলে কি যে ঝামেলা শুরু করতো সেটা তো বোঝাই যাচ্ছে। যেই রাস্তা দিয়েই যাই প্রত্যেকটা জায়গায় জ্যাম, এই জ্যামের ভেতরে গাড়ি চালাতে চালাতে অতিষ্ঠ হয়ে যাওয়ার মতো পরিস্থিতি, তবু আমি এই অর্ডারটা সাকসেসফুলি ডেলিভারি দিলাম এবং তার থেকে বিলটাও নিয়ে নিলাম। সেম রেস্টুরেন্ট মানে পিজা বার্গ থেকে আমি পুনরায় আরও একটা অর্ডার পাই, যেটার জন্য কোম্পানি আমাকে 74 টাকা পেমেন্ট দিবে। বাইকের তেল প্রায় শেষ পর্যায়ে, রিজার্ভে থাকা অবস্থায় আমি গাড়ি চালাচ্ছিলাম। রেস্টুরেন্টে যাওয়ার পথে তেলের পাম্প সামনে পড়বে, তাই সেখান থেকে তেল কিনে নিলাম। আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাচ্ছি, অকটেন, পেট্রোল, ডিজেল ইত্যাদি এগুলোর দাম সম্ভবত কমানো হয়েছে। রাত 12টার পর থেকে দাম নির্ধারিত হবে। অকটেন সম্ভবত প্রতি লিটার 125 টাকা, তবে এই ঘটনায় আমি খুব হতাশ, কারণ তেলের দাম এক ধাক্কায় 89 টাকা থেকে 135 টাকা করা হয়েছিল। যেহেতু দাম কমানো হলো, অন্তত 6 টাকা না কমিয়ে 10 টাকা কমাইলে একটু ভালো লাগতো। খাবারটা পিক করতে বেশি সময় লাগে নাই, কারণ রেস্টুরেন্টে যাওয়ার পথে আমি দেখলাম তারা খাবার রেডি দিয়ে রাখছে। আমি জাস্ট রেস্টুরেন্টে গেলাম এবং খাবারটা রিসিভ করলাম। তবে চিন্তার বিষয় হচ্ছে কাস্টমার লোকেশনটা যেখানে সেখানে আমি যে রাস্তা দিয়েই যাই, বর্তমান যা পরিস্থিতি প্রত্যেকটা জায়গায় জ্যাম, তবুও চিন্তা করলাম একটা রাস্তা আছে যেটা হচ্ছে বেশি শিল্পনগরের ভেতর দিয়ে, আর ওইখান দিয়ে গেলে তুলনামূলক জ্যামটা হয়তো কম পাবো, তাই ওই রাস্তা দিয়ে আমি রওনা হই। কিন্তু বিসিক শিল্পনগরের ভিতরে ঢুকে তো অবস্থা আরও খারাপ, এত পরিমাণে জ্যাম, যেটা একমাত্র ওই জ্যামের ভেতর যারা আটকা পড়েছিল তারাই ভালো বুঝতে পারবে। অনেক কষ্ট করে আমি কাস্টমার লোকেশনে চলে যাই এবং তাকে খাবারটা ডেলিভারি করি। বিসিক থেকে কিছুটা বের হওয়ার পথে আমার কাছে সুন্দরবন রেস্টুরেন্ট থেকে একটা অর্ডার ঢোকে, যেটার জন্য কোম্পানি আমাকে 137 টাকা পেমেন্ট দিবে। এই অর্ডারটা ডেলিভারি করতে আমার মারাত্মক কষ্ট হয়ে গেছে, কেননা যেহেতু পেমেন্ট বেশি তার মানে ডিস্টেন্স অবশ্যই বেশি হবে। দূরত্ব নিয়ে কোনো সমস্যা নেই, আমি চেয়ে বেশি ডিস্টেন্সের মধ্যে অর্ডার ঢুকুক।
তবে সবচেয়ে বেশি খারাপ মুহূর্ত পার করছি রেস্টুরেন্টে পৌঁছানোর সময়। কারণ তো আপনার অবশ্যই জানেন, এত পরিমাণে রাস্তায় জ্যাম, যেটা জ্যামের মধ্যে আটকা না পড়লে বোঝার কোনো উপায় নাই। তবুও অনেক সময় অপচয় করার পর আমি রেস্টুরেন্টে যেতে সক্ষম হই। তবে একটা জিনিস ভালো, রেস্টুরেন্টে গিয়ে অপেক্ষা করতে হয় নাই, খাবারটা পেয়ে গেছি সাথে সাথে। কিন্তু রেস্টুরেন্ট থেকে আমি যখন কাস্টমার লোকেশনের উদ্দেশ্যে রওনা হই, তখন চিন্তা করলাম প্রয়োজন হলে আমি একটু দূরে রাস্তা দিয়ে ঘুরে যাব, তবুও জ্যামে আমি আটকা থাকবো না। কারণ আমি জ্যামে যে সময়টা আটকে থাকবো, প্রয়োজনে আমি যদি অন্য রাস্তা দিয়ে একটু ঘুরে যাই, হয়তো আমার ডিস্টেন্স বেশি হবে, তবুও আমি তাড়াতাড়ি কাস্টমারের কাছে পৌঁছাতে পারবো। একটা কথা আছে, অবাগা যেদিকেই তাকায় সেদিকে সমুদ্র শুকিয়ে যায়। আমার অবস্থাও ঠিক একই রকম হয়েছে। যেসব রোড দিয়ে ঢুকে প্রত্যেকটার ভেতরে জ্যাম, কোনো বাধা বিপত্তি নাই। অটো রিক্সা মিশুক, যে যার মতো যেখানে ইচ্ছা সেখান দিয়েই তাদের গাড়ি ঢুকিয়ে দিচ্ছে। এই অর্ডারটা পুরোপুরিভাবে পিক করে তারপর ডেলিভারি করতে আমার প্রায় 1 ঘন্টা সময় লেগে গেছে, শুধুমাত্র জ্যামের কারণে। অন্যথায় সর্বোচ্চ আমি 20 থেকে 30 মিনিটের মধ্যে খাবারটা সাকসেসফুলি ডেলিভারি করতে পারতাম। কাস্টমার লোকেশনটা ছিল নারায়ণগঞ্জ অ্যাডভেঞ্চার ল্যান্ড পার্কের সাথের গলি দিয়ে একটু ভিতরে চাঁদনি হাউজিং এরিয়াতে। তবে দুঃখের বিষয়, কাস্টমারের প্রথম আমার কাছে আসে, তারপর বলল আপনি খাবার নিয়ে আসছেন? আমি বললাম জি। পরবর্তীতে তিনি বলল ভাইয়া একটু অপেক্ষা করেন, আমি টাকা নিয়ে আসি। আমার কথা হচ্ছে প্রথমে নিয়ে আসলে কি সমস্যা হইতো? পরবর্তীতে কাস্টমারকে বলি আপু খাবারটা তাড়াতাড়ি রিসিভ করেন। তিনি বলল আসলে আমার ভাইয়ের কাছে টাকা দিয়েছি, ও আসতেছে, একটু অপেক্ষা করেন। কি আর করার, সিস্টেমে খাবারটা ডেলিভারি করলাম। এবার টেস্টি রেস্টুরেন্ট থেকে আমার কাছে আরও একটি অর্ডার ঢুকে, যেটার জন্য কোম্পানি 54 টাকা পেমেন্ট দিবে। আগে রাত 8:30 বা সর্বোচ্চ 9টার মধ্যে পুরো রাস্তা খালি হয়ে যেত। সন্ধ্যা 6টার পর থেকে মোটামুটি রাস্তায় জ্যাম থাকতো, তারপরেও এত বেশি জ্যাম থাকতো না। বর্তমানে রাত যত বাড়ে জ্যাম তত বাড়ে। অনেক কষ্টে আমি রেস্টুরেন্টের কাছে গিয়ে পৌঁছাই। আমি ভাবলাম কাস্টমারের লোকেশনটা যেই দিকে, ওই দিকে যাইতে গেলে ঝামেলায় পড়তে হবে, কারণ ওই দিকে রাস্তায় প্রচুর জ্যাম। তাছাড়া রেস্টুরেন্টে যেতে গেলে আমার ইউটার্ন নিয়ে যেতে হবে। এ কারণে আমি রেস্টুরেন্টের অপোজিট রাস্তায় আমার গাড়িটা রাখি, তাহলে আর আমার ইউটার্ন নিতে হবে না। আমি হেঁটে গিয়ে খাবারটা রিসিভ করে আবার গাড়ির সামনে চলে এসে এই রাস্তা দিয়ে ডিরেক্ট চলে যেতে পারবো। সেই চিন্তা অনুযায়ী কাজ করলাম। রেস্টুরেন্ট থেকে খাবার পিক করতে আমার সময় লাগবে না, কারণ এগুলো সব রেডিমেড খাবার। তাছাড়া আইটেম শুধুমাত্র একটা, জাস্ট যাব, খাবারটা নিয়ে চলে আসব, আর সেটাই হলো। খাবারটা পিক করে কাস্টমারকে ফোন দিই, তবে তিনি ফোন রিসিভ করছিলেন না। আমিও কাস্টমার লোকেশনে যাচ্ছি আর কাস্টমারকে কিছুক্ষণ পরপর ফোন দিচ্ছি, তবুও তিনি ফোন রিসিভ করছিলেন না। অবশেষে কাস্টমার ফোন রিসিভ করলো, কিন্তু এইখান থেকে আমার আজকের কুফা লাগলো। তিনি জানালো তার কোনো অর্ডার নাই, সে কোনো অর্ডার করে নাই। আসলে আমি নিজেও কনফিউজড, অর্ডার কি তাহলে ভূতে করছে? কি আর করার, আমি ডিসপ্যাচের সাহায্য নিয়ে অর্ডার ক্যান্সেল করলাম। কিভাবে অর্ডার ক্যান্সেল করছি, তাদের সাথে কি কি কথা বলছি, আমি আমার স্ক্রিনের সাইডে এগুলো দিয়ে রাখলাম, আপনারাও দেখে নিতে পারেন। পরবর্তীতে আমি আরও বেশ কিছু অর্ডার ডেলিভারি করি, যেমন মেট্রো গ্রোসারি থেকে 46 টাকা পেমেন্টের অর্ডার, সুন্দরবন থেকে 92 টাকা পেমেন্টের অর্ডার, ইত্যাদি ইত্যাদি। সর্বশেষ লাস্ট সুলতান ড্যান রেস্টুরেন্ট থেকে আমার কাছে একটা অর্ডার ঢুকে, যেটার জন্য কোম্পানি আমাকে 101 টাকা পেমেন্ট দিবে। এই অর্ডারটা টোটাল ডেলিভারি করতে আমার সর্বোচ্চ 20 মিনিট সময় লাগছে, কারণ হাইওয়ে রাস্তা, তাছাড়া মোটামুটি রাত হয়ে গিয়েছে, রাস্তায় জ্যাম ছিল একেবারে কম। আমি খাবারটা পিক করে 10 মিনিটের মধ্যে কাস্টমার লোকেশনে চলে যাই। তাছাড়া খাবারটা ছিল অনলাইন পেইড, টাকা পয়সা নিয়ে ঝামেলাও নাই, জাস্ট খাবারটা হাতে দিয়ে দিতে পারলেই ঝামেলা শেষ। সেটাই হলো, কাস্টমারের বাসার সামনে আসলাম, তাকে ফোন দিলাম, তিনি আসলো, তার হাতে খাবারটা দিলাম, একটা ছবি তুলে আজকের মতো এখানে খেলা শেষ করলাম। তাহলে চলুন আজকের হিসাবটা দেখা যাক কত টাকা ইনকাম হলো। আজকের হিসাবটা একটু ক্রিটিক্যাল, এটার কারণটা হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন। টোটাল আমি 7টা অর্ডার ডেলিভারি করছি। টেস্টি ট্রিট রেস্টুরেন্ট থেকে একটা অর্ডার ক্যান্সেল আছে, ক্যান্সেল অর্ডারের জন্য কোম্পানি 24 টাকা পেমেন্ট দিয়েছে। সুলতানা রেস্টুরেন্ট থেকে লাস্টে অর্ডার ঢুকছিল, তবে সেখানে আমার একসাথে 3টা অর্ডার ঢুকে, তারা 2টা অর্ডার ক্যান্সেল করে দিয়েছে। এই ক্যান্সেলের জন্য কিছু পয়সা পেমেন্ট পাই, তবে ভাগ্য ভালো, বড় অ্যামাউন্টের অর্ডারটা ক্যান্সেল করে নেই। তো সব মিলিয়ে আজকের ইনকাম 595 টাকা 48 পয়সা, আলহামদুলিল্লাহ। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে যাবেন। আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।